সেটা শাহী জাত এবং এই লাইনে দেখবেন যে কয়েকটা জাত আছে, এগুলো পরীক্ষামূলক করা হয়েছে এবং এটার জাতগুলোর আমি আপনাদেরকে আলাদা করে দেখাবো যে কোনটা কোন জাত। তো এখানে যেটা দেখছেন এটা রেড লেডি, এই রেড লেডিটার সাইজটাও গোল হয়, আপনার সবজির জন্য এটা ভালোই বিক্রি হয়। আপনারা দেখতে পাচ্ছেন না টপ লেডি, এই টপ লেডির যে দেখতে পাচ্ছেন যে কেমন সাইজ হয়েছে, একটু গোল হয়, একবারই লম্বা হয় না, মোটামুটি এটা বিক্রিযোগ্য খুব হয় আর কি। এটাও সাইজ দেখেন এখনও 5 ফিট হয়নি, 5 ফিটের কাছাকাছি আর কি, তাতেই দেখেন কত ফল আসছে। তার মানে আপনারা যাচ্ছেন জানেনই যে আসলে পেঁপে কতটা লাভজনক এবং সব সময় এর বাজার মূল্য ভালো। আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। আপনারা দীর্ঘদিন ধরে আমাদের কাছে ভিডিও চাচ্ছেন যে আসলে পেঁপের যে চারা বিষয়ে, পেঁপের কোন কোন জাত আমরা দিয়ে থাকছি, আমরা কোন কোন জাতগুলো আপনাদেরকে দিচ্ছি সেই বিষয়ে অনেক দিন ধরে ভিডিও চাচ্ছেন। আসলে সময়ের কারণে আমরা ভিডিওটা করতে পারি নাই, কিন্তু আমরা নিয়মিত চারাগুলো দিয়ে যাচ্ছি সবাইকে। তো আমরা সেই নিয়ে আজকে আর কি মূলত ভিডিও। আমার পিছনে যে দেখছেন এটা একটা জাত, সেটা শাহী জাত এবং এই লাইনে দেখবেন যে কয়েকটা জাত আছে, এগুলো পরীক্ষামূলক করা হয়েছে এবং এটার জাতগুলোর আমি আপনাদেরকে আলাদা করে দেখাবো যে কোনটা কোন জাত। এখানে টপ লেডি আছে, তারপরে হচ্ছে রেড লেডি আছে এবং শাহী আছে এবং বিভিন্ন কয়েকটা ইন্ডিয়ান জাতও আছে। তার মধ্যে যেটা আমাদের বেশি বিক্রি হচ্ছে বা বেশি আমরা তৈরি করছি সেটা হচ্ছে টপ লেডি এবং হচ্ছে রেড লেডি। এবং বাবু নামে একটা নতুন জাত আছে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। ওই বাবুটাও প্রচুর পরিমাণে মানুষ নিচ্ছে এবং তার ফলও ভালো, এবং সেই ফলের একদম মাঠ পর্যায়ে কেমন ধরছে এবং কতদূর সাইজ, কীরকম বয়স, এই বিষয়গুলো আজকে আপনাদেরকে তুলে ধরবো। তো আপনারা এর আগে আমাদের দেখেছিলেন নার্সারি থেকে আমরা মাটি ছাড়া যে চারাটা উৎপাদন করা হয়, যেটা হচ্ছে আপনাদের কোকোপিটের মাধ্যমে করা হয়, সিডলিং ট্রে একদম নিয়ন্ত্রিতভাবে যে চারাটা আমরা তৈরি করি সেটা সারা বাংলাদেশে দিয়ে থাকি। এর আগে আপনারা নর্মাল যে মাটিতে হয় সেটা তো জানেন, তুললে শিকড় ছিঁড়ে যায়, অনেক সমস্যা হয়, ফাঙ্গাস হয়, কিন্তু আমরা একদম শেড নেটের ভিতরে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে একদম ফ্রেশ এবং ফুল 100% শিকড়যুক্ত একটা করে চারা আমরা আপনাদেরকে দিই। তো সেটার আমার পাশে যেটা দেখছেন এই যে আপনার এটা হচ্ছে শাহী জাতের, শাহীটা আপনারা দেখেন এটা চেনার উপায় তো আপনারা জানেনই, শাহীগুলো মোটামুটি লম্বা হয়, দেখেন অনেক দূর একটা করে লম্বা এবং সাইজ দেখেন আমার গাছের থেকে হয়তো এক টাক্কর বা এরকম কিছু 2-3 ইঞ্চি বা 4 ইঞ্চি এরকম একটা হাইট আছে, যেটার মধ্যেই ফল ধরে গেছে। দেখেন ফল অলরেডি এখান থেকে 2-1টা হয়তো ছেঁড়াও হয়ে গেছে, কত ছোট থেকে এই পেঁপেগুলো হয় সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং একটা জায়গায় কতগুলো পেঁপে ধরেছে। তার মানে আপনারা যাচ্ছেন জানেনই যে আসলে পেঁপে কতটা লাভজনক এবং সব সময় এর বাজার মূল্য ভালো, সব জায়গায় পাওয়া যায়। তো শাহীটা অনেকেই নেয় বাণিজ্যিকভাবে চাষের জন্য। তো এরপরে আমি আপনাদেরকে একটু নিয়ে যাব পাশেরগুলোতে, আসেন একটু। আমরা এই প্রজেক্টগুলোতে অনেকগুলোতে দেখা যায় যে এই এটাও একটা শাহী জাতের দেখছেন, এটা পুরোটাই লম্বা লম্বা দেখতেই পাচ্ছেন, এটা পুরোটাই। এরপরে আমি আপনাদেরকে রেড লেডিটা দেখাবো এবং টপ লেডিগুলো দেখাবো, সেটা এটা দেখেন কতটুক গাছ, আমার থেকেও ছোট গাছটা, মোটামুটি এখনও 5 ফিট হয়নি, 4 ফিট কাছাকাছি হয়েছে আর কি, তাতেই দেখেন কত লম্বা লম্বা পেঁপে ধরেছে। আপনারা অনেকে বাণিজ্যিকভাবে যারা করে তারা দেখা যায় যে অনেকেই বাজারে কাঁচা হিসাবে ব্যবহার করার জন্য বিক্রির জন্য করে, কেউ আছে পাকায় একদম বিক্রির জন্য করে। তো আপনারা যেটা চিন্তা করেন সেটা আপনারা করতে পারেন। তো এটাও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বাবু জাতেরটা, বাবুটা একটু ছোট হয় কিন্তু সাইজে একটু বড় হয়, কিন্তু লম্বার দিক থেকে একটু শর্ট হয়, তো সাইড থেকে একটু শর্ট। এরপরে আসেন আমি আপনাদেরকে দেখাই, এটাও শাহীর জাত, শাহীটা এখানে বেশি আছে। এরপরে আমি আপনাদেরকে দেখাই, এদিকে আসেন, এই যে রেড লেডিটা দেখেন। আমি রেড লেডি এর আগে আপনারা দেখেছিলেন, রেড লেডির একটু রিপোর্টও আমরা কিছু কিছু পেয়েছি, রেড লেডির মোটামুটি তারপরেও যে ফল হয় না সেটা ভুল কথা, আমরা নিজেরাই করেছি, দেখেন এটা কিন্তু। তো এখানে যেটা দেখছেন এটা রেড লেডি, এই রেড লেডিটার সাইজটাও গোল হয়, আপনার সবজির জন্য এটা ভালোই বিক্রি হয়, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমি টপ লেডিটা সব থেকে যেটা বেশি বিক্রি হয় এখন আমাদের, টপ লেডি এবং বাবু, বাবুটা এর আগে দেখাইলাম, এটা হচ্ছে আপনার টপ লেডি। এই টপ লেডির যে দেখতে পাচ্ছেন যে কেমন সাইজ হয়েছে, একটু গোল হয়, একবারই লম্বা হয় না, মোটামুটি এটা বিক্রিযোগ্য খুব হয় আর কি। এটাও সাইজ দেখেন এখনও 5 ফিট হয়নি, 5 ফিটের কাছাকাছি আর কি, তাতেই দেখেন কত ফল আসছে।
তো মোটামুটি এটাই ছিল, আমি জাস্ট আপনাদেরকে আমাদের যে কী কী জাত আছে সেটার জন্য আজকে ভিডিও করা এবং প্রমাণ সহ আমি দেখাতে চেষ্টা করছি যে আসলে কীরকম সাইজে গিয়ে হয়, কয় মাস পর হয়, এই বিষয়গুলোর জন্যই আজকে ভিডিওটা করা। তো আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন, আমাদের পর্যাপ্ত চারা আছে, দেশের যে কোনোখানে নিতে পারবেন, একটু দূরে হলে আমরা ট্রান্সপোর্ট ব্যবহার করি, দেখা যায় যে রানিং বাস আছে সেখানে তুলে দেয় যাতে সেদিনেই চারাগুলো পায়, আমরা কীভাবে পাঠাই সেটারও আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম, খুব সুন্দরভাবে প্যাকেজিং করে দেয় যাতে নষ্ট না হয়। তো আপনারা যে কোনোখান থেকে, দেশের যে কোনোখান থেকে অর্ডার করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো শুধু যে পেঁপে তা নয়, আমরা পেঁপের জন্য মূলত ভিডিও করা, কিন্তু আমাদের মরিচ থেকে শুরু করে আরও সবজির অনেক বেগুন সব কিছু মিলে যে চারাগুলো আছে সেগুলোও আপনারা নিতে পারবেন। আচ্ছা, যে বিষয়টা আপনারা রেগুলার প্রশ্ন করেন আমাদেরকে, আসলে কখন পেঁপেটা পেঁপের চারাটা রোপণ করা যায়, আসলে সবসময়ই মোটামুটি করা যায়, তবে বর্ষাকালে যে জায়গাগুলোতে পানি ওঠে সেখানে আসলে করা যায় না, নর্মালি বর্ষাকালেও অনেকেই পেঁপে করে। তো আমরা দেখেছি যে আমাদের অভিজ্ঞতা থেকে সারা বছরই এই পেঁপে বিষয়টা সবাই নেয়, তো এটাতে কোনো সময় আমি নির্ধারণ করে দিচ্ছি না আপনাদের, আপনারা তবে জমিগুলোর ক্ষেত্রে আগে দেখবেন যে উঁচু কিনা, যেখানে পানি জমে কিনা, এবং সবসময় খেয়াল রাখবেন যে আসলে কোন মাটিতে ব্যবহার করা যাবে। আসলে মাটি তো ফ্যাক না, তারপরেও বেলে দোয়াশ মাটিগুলো ভালো কাজে দেয়, তারপরেও আপনারা যেগুলো মাটি পানি ওঠে না, সব থেকে প্রথম কারণ হচ্ছে পানির জন্যই পেঁপের গাছ নষ্ট হয়। তো ওই জিনিস জায়গাগুলো বাদে আপনার সব মাটিতেই করবেন, তবে মাটিটা প্রস্তুত করে নিতে পারবেন, যেমন হচ্ছে আপনার মাটি যখন প্রস্তুত করবেন জৈব সার ব্যবহার করতে পারেন, বিভিন্ন সার ব্যবহার করে এটাকে প্রস্তুত করে নিয়ে তারপরে চারাগুলো করবেন। তো মোটামুটি এই ছিল আপনার পেঁপে নিয়ে ভিডিও, আপনাদের যদি প্রয়োজন হয় পেঁপের চারা আপনাদের আমাদের কাছে অর্ডার করে নিতে পারবেন, সারা বাংলাদেশ আমরা ডেলিভারি করে থাকি। তো আরও কোনো যদি প্রশ্ন থাকে আমাদের এখানে ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে এটা জানতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।